বিশ্বজুড়ে বিভিন্ন সাগর মহাসাগরে নিজেদের শক্তি দেখাতে তৎপর চায়নার নৌবাহিনী। বড় নৌবহর ও বৃহত্তর জাহাজ নির্মাণ সক্ষমতায় তাদের মার্কিন প্রতিদ্বন্দ্বীর তুলনায় অনেক এগিয়ে আছে, এমন মন্তব্য করেছেন আমেরিকার নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে দেয়া বক্তৃতায় নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস দেল তোরো বলেন, চায়না ধারাবাহিকভাবে দক্ষিণ চায়না সাগর ও অন্যত্র মার্কিন মিত্র সহ বিভিন্ন দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেজিংকে মোকাবেলায় আমেরিকাকেও তার বহরের আধুনিকায়ন করতে হবে।